सो हे गाइस, वेलकम बैक टू माय टेक्निकल सेकंड यूट्यूब चैनल। तो गाइस, आज के न्यू पुरुलिया लिरिक्स स्टेटस वीडियो एडिटिंग निये चले एलम। तो वीडियो टी एक झलक देखे नीन। बोलियो सजनी बसे बसे भक्ति की माने, तुई भक्ति की माने, तो के हमी करबो बेहास जे भगुने। बोलियो सजनी बसे बसे भक्ति की माने। तो बंधुरा, भिडियोटी केमन लागलो? भिडियोटी भालो लागलो अवश्य लाइक करबें। और टेक्निकल सागान यूट्यूब चैनल नतून दर्शक हुए थाकले अवश्य चैनल के सबसक्राइब कर बेल आइकन अल नोटिफिकेशन सिलेक्ट करूँ। ताहले जखने आमी एरकम एडिटिंग रिलेटेड भिडियो आपलोड करब, आपनार काछे नोटिफिकेशन चले जाए। सेम एरकम स्टेटस भिडियो एडिटिंग करते हले आपनार एकटी एप लागबे, जार नाम एलाइट मोशन। एटी आमार टेलिग्राम चैनेले पेये जाबेन। आर हाँ, सॉन्ग बीट मार्क और शेक इफेक्टेर लिंक आमार भिडियोर डिस्क्रिप्शने देवा आछे, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস, প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিংক দেখা যাচ্ছে, ওই দুটো লিংকে ক্লিক করলে অটোমেটিক অ্যালাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এই যে প্রথম মার্কে আসবেন, আসার পর এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম লিরিক্সটাকে পেস্ট করে নিচ্ছি। তো আমি কপি করে নিয়েছি, তো এটিকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর এই মাঝ বরাবর অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই রোবট রেগুলার অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই ফোনটাকে চুজ করে নিচ্ছি। তো এই ফোনটাকে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই 18 PT অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইজটাকে আমি 40 করে নিচ্ছি। তারপর এটিকে এমনি লম্বা করে নেবেন। তারপর এই যে এই কালার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখান থেকে ব্ল্যাক কালারটিকে নিয়ে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে দেখুন লিরিক্সটা ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে এই যে তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বড় করে নিন। বড় হওয়ার পর ব্যাক করবেন। তো ব্যাক করার পর এমনিভাবেই মার্ক হিসেবে লিরিক্সগুলোকে এই যে 19 সেকেন্ড থেকে এত দূর পর্যন্ত অ্যাড করে নেবেন। এই যে 13 সেকেন্ড, 13.19 সেকেন্ড পর্যন্ত মার্ক হিসেবে লিরিক্সগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে লিরিক্সগুলোকে অ্যাড করার পর 13.19 সেকেন্ডে আসবেন। আসার পর এখানে একটি ফটো অ্যাড করতে হবে, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে দেখুন ফটোটি লেয়ারটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে শেষ পর্যন্ত এমনিভাবে চলে আসবেন। চলে আসার পর এই যে এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফটোটির লেয়ারটি বড় হয়ে যাবে। বড় হওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এই ফটোটিতে আর ওই লিরিক্সগুলিতে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইফেক্ট ওয়ানে একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রথম লিরিক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তার সেকেন্ড পরের লিরিক্সটাতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর যতগুলো লিরিক্স রয়েছে ওই সব লিরিক্সগুলিতে এই 1 নম্বর ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব লিরিক্সগুলিতে এই 1 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে
দু নম্বর একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর 13.19 সেকেন্ডে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে একটি শেপ নিয়ে নিন। নেওয়ার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই কালার ফিল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লাল কালারটি নিয়ে নিন, তারপরে এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটিকে রেড কালারটি পুরো ফুল করে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন এর লেয়ারটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হবে। তার জন্য এমনিভাবে চলে আসার পর এই যে এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক লেয়ারটি বড় হয়ে যাবে। বড় হওয়ার পর এই ব্লেন্ডিং ওপাসিটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালার অপশানে ক্লিক করবেন, ওখান থেকে হিউম করে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই রেক্ট্যাঙ্গেল টু এজেক রেক্ট্যাঙ্গেল টু অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এজেক ওপাসিটি ভিজিবিলিটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এজেক বিলিংটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে 1.008Z করে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার 13.19 সেকেন্ডে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই তীর আইকনে ক্লিক করে দেবেন, অটোমেটিক মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন, তারপরে এই যে ব্লেন্ডিং ওপাসিটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লাইটন অপশানে ক্লিক করবেন, ওখান থেকে এটিকে স্ক্রিন করে নেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।